নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে দেখব স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনপত্র অর্থাৎ ফর্ম বি আর এই স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনপত্রটি কোন ঘরে কি ফিল করতে লাগবে আপনারা এই আবেদনপত্রটি কোথার থেকে সংগ্রহ করবেন এবং কোথায় বা জমা দিবেন এবং জমা দেওয়ার পরের স্টেপগুলো কী রয়েছে কীভাবে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডটি পাবেন এবং জমা দেওয়ার সময় কি কী গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আপনাকে তার সঙ্গে জমা দিতে লাগবে সে সমস্ত বিষয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে বিস্তারিতভাবে জানাবো সর্বপ্রথম জানিয়ে রেখি আপনারা এই আবেদনপত্রটি রাজ্য সরকারের পরিচালিত ক্যাম্প দুয়ারে সরকার থেকে সংগ্রহ করতে পারবেন এবং আপনার এলাকায় দুয়ারে সরকারটি কোথায় এবং কবে হচ্ছে সেটা জানতে চাইলে আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে পঞ্চায়েত অফিসে কিংবা আপনি যদি কর্পোরেশন এলাকার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে বড়ো অফিস বা কর্পোরেশন অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন সেখান থেকে আপনারা তথ্য যাবেন কবে এবং কোথায় এই ক্যাম্পগুলো আপনার এলাকায় বসছে সাথে আপনাদেরকে এটাও বলে রাখি আপনারা কোন এলাকা থেকে কোন জেলা থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন এবং আপনাদের সুবিধার্থে একটি ক্যাম্পের লিস্টও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সাথে আপনাদের সুবিধার্থে এই ফর্মটির পিডিএফ ভার্সানও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেই পিডিএফ ভার্সানটি লিঙ্কে ক্লিক করে সংগ্রহ করতে পারেন বন্ধুরা এটা হলো স্বাস্থ্য কার্ডের সেই আবেদনপত্রটি যেটা আপনারা ডেসক্রিপশন বক্সে পিডিএফ ভার্সানে পেয়ে যাচ্ছেন আপনারা প্রিন্ট করে নীল কালারের পেন দিয়ে ফিল আপ করতে পারেন আর আপনাদের শুয়েতে আমি একটি আবেদনপত্র পূরণ করে রেখেছি তো সেটা আপনাদেরকে একবার দেখিয়ে রাখি প্রথমে বলে রাখি উপরে ডান দিকে পাবেন অ্যাপ্লিকেশান নাম্বার যেখানে ক্যাম্প নেম সিরিয়াল নম্বর এবং ডেট এই তিনটে অপশন যেটা রয়েছে এই তিনটে অপশন কিন্তু আপনাকে ফাঁকা রাখতে লাগবে ক্যাম্পের কর্মীরাই কিন্তু এই তিনটা অপশন পূরণ করবে এবং তার সঙ্গে বাদিকে উপরেই পাবেন অপশন ডিস্ট্রিক্ট কোন জেলার বাসিন্দা সেটা লিখতে লাগবে আমি জলপাইগুড়ি লিখেছি ব্লক না মিউনিসিপালিটির বাসিন্দা সেটা আপনাকে লিখতে লাগবে আমি শিলিগুড়ি দিয়ে দিয়েছি মিউনিসিপালিটি পঞ্চায়েতের এলাকা যদি বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে ফিল আপ করতে লাগবে আপনার ভিলেজ হলে তাহলে সেটা ভিলেজের নামটা লিখতে লাগবে কিংবা আপনি যদি ওয়ার্ডের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ড নাম্বারটা দিতে লাগবে এর সঙ্গে বলে রাখি রেসিডেন্টাল অ্যাড্রেস আপনার ঠিকানা কি রয়েছে সেটা আপনাকে কিন্তু পুরোটা লিখতে লাগবে যেমন আমি এখানে লিখেছি সুকান্তপল্লী শিলিগুড়ি পোস্ট অফিস শিলিগুড়ি বাজার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি বেঙ্গল পিন নম্বর সাত তিন চার শূন্য শূন্য পাঁচ এরকমভাবেই কিন্তু আপনাকে আপনার পুরো ঠিকানাটা দিয়ে দিতে লাগবে এর সঙ্গে নিচের দিকে আপনারা পাবেন অফিসিয়াল নেম এবং অ্যাড্রেস যদি আপনি কোনো সরকারি অফিস বা কোনো অফিসের কর্মচারী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ডিটেলসটা পূরণ করতে লাগবে যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবেল লিখে দিতে লাগবে এর সঙ্গে বলে রাখি আপনার মাইনরিটির স্ট্যাটাস কি রয়েছে আপনি যদি মাইনরিটির মধ্যে পড়ে থাকছেন সেক্ষেত্রে আপনাকে ইএস করতে লাগবে যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে নো করতে লাগবে এরপরে রয়েছে কাস্ট কি রয়েছে অর্থাৎ আপনার যাত্রী কী রয়েছে এস সি এস যেটা হবে সেটা আপনাকে দিতে লাগবে সাথে বলে কি ডিপার্টমেন্টাল যদি আপনি প্রার্থী হয়ে থাকেন বা ডিপার্টমেন্টাল আবেদনকারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ইয়েস করতে লাগবে ডিটেলস দিতে লাগবে অর্থাৎ আপনি চাকরি করে থাকছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে না ডিটেলসটা দিতে লাগবে যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দিতে লাগবে এরকমভাবে ক্যাটাগরি অপশানের মধ্যে আপনাকে নট অ্যাপ্লিকেবল আমি এখানে দিয়ে দিয়েছি সাথে বলে রেখি নেম অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনকারী এই ক্ষেত্রে বলে রেখি আবেদনকারী কিন্তু পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলা হতে লাগবে কোনো ফিমেল প্রার্থীকে কিন্তু আবেদন করতে লাগবে এখানে অর্থাৎ আপনার পরিবারের মধ্যে বয়োজ্যেষ্ঠ যে মহিলা রয়েছে তার নামটা এখানে দিতে লাগবে আমি এখানে দিয়েছি তার নাম এবং তার বাবার নাম কি রয়েছে বয়োজ্যেষ্ঠ মহিলার বাবার নাম কি রয়েছে সেটা আপনাকে এখানে সেটা দিতে লাগবে এরপরে নিচের দিকে একটি অপশন পাবেন যেখানে লেখা রয়েছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার হেলথ ইন্স্যুরেন্স বা অ্যাসুরেন্স এক্ষেত্রে আপনাকে কিন্তু নো করতে লাগবে যারা এখানে নো করবে তাদের মধ্যে কিন্তু প্রত্যেকের ফ্যামিলি মেম্বারই কিন্তু এই স্কিমের সাহায্যটা পাবে এরপরে রয়েছে ডু এনি মেম্বার অফ ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাওয়েন্স ফ্রম গভর্নমেন্ট যদি ইয়েস থাকে তাহলে ইএস করতে হবে যদি নো থাকে তাহলে নো করতে লাগবে আর এটা হলো আবেদনপত্রের মূল অংশটি যেখানে পরিবারের সকল সদস্যের নামটা লিস্ট আকারে দিতে লাগবে বা লিখতে লাগবে প্রতিটি ঘরে এবং পরিবারে যাকে বয়োজ্যেষ্ঠ যে মহিলাকে হেড বানানো আছে তার নামটা প্রথমে দিতে লাগবে এরপরে বলে রেখি বাদবাকি অপশনে দিয়েছে মেম্বার নেম কি আছে সেটা দিতে লাগবে ছেলে না মেয়ে হলে দিতে লাগবে এখানে মেয়ে হলে এফ অর্থাৎ ফিমেল আর ছেলে হলে মেলের এম লিখতে লাগবে বয়স কত রয়েছে সেটা দিতে লাগবে রিলেশান কী রয়েছে পরিবারের হেডের সাথে সেটা লিখতে লাগবে মোবাইল নম্বর কি রয়েছে আর মোবাইল নম্বরের ক্ষেত্রে বলে রাখি একটি মোবাইল নম্বরই কিন্তু দিয়ে দিবেন তাহলেই সুবিধা হবে কারণ পরবর্তী আপডেটগুলো কিন্তু সেই মোবাইল নম্বরেই দিয়ে দেওয়া হবে এরপরে বলে কি আধার কার্ডের নাম্বার কি রয়েছে সেটা আপনাকে দিতে লাগবে দ বারো ডিজিটের যে আধার কার্ডের নাম্বার থাকে সেটা কিন্তু এখানে দিতে লাগবে যদি থাকে এবং তার সঙ্গে খাদ্য সাথে আইডি নাম্বার খাদ্যসারী আইডি নম্বর হিসেবে বলে রেখি রেশন কার্ডে যে নম্বরটা থাকে সেটা আপনাকে দিতে লাগবে রেশন কার্ডের টাইপ এবং নাম্বার যেরকম আমি এখানে দিয়েছি আর কে এস ওয়াই ওয়ান তারপরে যে নাম্বারটা রয়েছে সেটাও দিয়ে দিয়েছি তো প্রথমে আমি এখানে দিয়েছি দেখুন কল্পনা কর্মকার অর্থাৎ ফ্যামিলির হেড এবং এখানে জেন্ডার রয়েছে ফিমেল অর্থাৎ এফ দিয়েছি বয়স বাহান্ন এখানে বাহান্ন লিখেছি এবং এখানে অটোমেটিকলি কিন্তু দেওয়া থাকে বেনিফিশিয়ারিকে সেলফ অর্থাৎ বেনিফিশিয়ারি বা সেলফ নিজে তারপরে আপনাকে দিতে লাগবে মোবাইল নম্বর দশ ডিজিটের অর্থাৎ দশ সংখ্যার মোবাইল নাম্বার দিতে লাগবে আর আধার কার্ডের নাম্বার বারো ডিজিটের আধার কার্ডের নাম্বার এখানে দিতে লাগবে রেশন কার্ডের নাম্বারটা কী রয়েছে সেটা দিতে লাগবে অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা এখানে দিতে লাগবে এবং আধার কার্ডের অপশানে কিন্তু দিয়েছে ইফ এনি যদি থাকে তাহলে সাথে বলে এটা কি ফ্যামিলির দ্বিতীয় পার্সনের নাম এখানে দিয়েছে গোপাল কর্মকার এটা কি মেল রয়েছে অর্থাৎ ছেলে বয়স কত রয়েছে ষাট এবার পরিবারের হেডের সঙ্গে তার সম্পর্ক কী সেটা দিয়েছে অর্থাৎ স্বামী অর্থাৎ লিখে দিয়েছে হাজব্যান্ড এরপরে রয়েছে মোবাইল নম্বর মোবাইল নম্বরটা আপনাকে দিতে লাগবে বা মোবাইল নম্বরের জায়গায় ডু লিখে দিলে অর্থাৎ একটি মোবাইল নম্বর সেক্ষেত্রে ডু লিখে দিলেও চলবে আধার কার্ডের নম্বর দিতে লাগবে যদি থাকে সাথে রেশন কার্ডের নম্বরটা অবশ্যই আপনাকে দিতে লাগবে রেশন কার্ডের নম্বর যদি না থাকে তাহলে না দিলেও চলবে কোনো সমস্যা হবে না তো রেশন কার্ডের নম্বরের জায়গায় এখানে আপনাকে দিতে লাগবে কার্ডের টাইপ এবং নাম্বারটি পরবর্তীতে তিন নম্বর ফ্যামিলি মেম্বার যেখানে যা রয়েছে তার নাম লিখিয়েছি অর্থাৎ বুদ্ধদেব কর্মকার ছেলে নামে মেল দিয়ে দিয়েছি বয়স আঠাশ এবং সম্পর্ক কি পরিবারের হেডের সঙ্গে সেটাও দিয়ে দিয়েছি অর্থাৎ সন এরপরে মোবাইল নম্বরের জায়গায় ডু দিয়ে দিয়েছি আর আধার নম্বরের জায়গায় এখানে বারো ডিজিটে আধার নম্বরটা দেওয়া হয়েছে সাথে রেশন কার্ডের টাইপটি কী দেওয়া রয়েছে সেটিও দিয়ে দেওয়া রয়েছে এবার অনেক ক্ষেত্রে অনেক মাইনর পার্সনের ক্ষেত্রে কিন্তু বা পরিবারের বাচ্চাদের ক্ষেত্রে আধার নম্বর বা রেশন কার্ডের নম্বর না থাকে যদি না থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না আর এভাবেই কিন্তু আপনারা পরিবারের সকল সদস্যের নাম তার সঙ্গে তাদের যাবতীয় ডিটেলস কিন্তু এখানে আপনারা দিয়ে দিতে পারবেন এবং বলে রেখি একটু নিচের দিকে স্ক্রল করে নামালে এখানে আরও একটি অপশন পেয়ে যাবেন যেখানে পেয়ে যাবেন বেনিফিশিয়ারি সিগনেচার অর্থাৎ পরিবারে যাকে হেড করা হয়েছে তার ফুল সিগনেচার কিন্তু লিখতে লাগবে এবং বা দিকে আরও অপশন পাবেন সিগনেচার অফ ভেরিফাইং অফিসার এবং নেম এই দুটো অপশন কিন্তু আপনাকে ফাঁকা রেখে দিতে লাগবে তারাই ফিল আপ করবে সাথে নিচের দিকে যে পার্টটি আপনাকে ছিঁড়ে দিবে রিসিপ্ট কপি হিসাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটিংয়ের অপশনও দেওয়া রয়েছে এই অপশনটার মধ্যেও কিন্তু আপনাকে কোনো রকমভাবে কোনো ফিল আপ করতে লাগবে না এটাও আপনাকে ফাঁকা রেখে দিতে লাগবে তারাই ফিল আপ করে তারা নিচের পার্টটি আপনাকে দিয়ে দিবে আর আপনাকে এই আবেদনপত্রের সঙ্গে পরিবারের সকল সদস্যের আধার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স কপি দিতে লাগবে এবং জমা দেওয়ার পরে আপনার যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বরের মাধ্যমে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে আপনার আবেদনপত্রটি রিসিভ করা হয়েছে সেটা কিছুদিন পরে মেসেজ আসবে এবং তারও কিছুদিন পরে মেসেজ আসবে যে ফটো তোলার জন্য সেদিনকে পরিবারের সকল সদস্যকে নিয়ে কিন্তু আপনাকে ফটো তুলতে যেতে লাগবে অর্থাৎ কোনো সদস্য যদি বাদ থাকে সেদিন তাহলে কিন্তু আপনাকে ঘুরিয়ে দেওয়া হবে অন্য একটি ডেট দেওয়া হবে তো সেদিনকে যেদিনকে আপনাকে ফটো তুলতে ডাকা হবে সেদিনকে কিন্তু সমস্ত সদস্যকে সঙ্গে নিয়ে যেতে লাগবে আর এভাবে আপনারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা পেয়ে যাবেন সাথে বলে রেখি আপনাদের যদি এখনও আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে পারেন এবং নিজের দরকারি বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন তো এখানে এই ভিডিওটি শেষ করছি বন্দে মাতরম জয় হিন্দ